রাজ্যে নারী নির্যাতনের তালিকায় যুক্ত হলো আরও একটি ছ বছরের শিশু কন্যার নাম বাইশ বছরের নর পিসাচের যৌন নির্যাতনের শিকার হল ছোট্ট শিশুটি ঘটনা বিশালগড় থানাধীন সিপাহীজলা এলাকায় এক ব্যবসায়ীর বাইশ বছরের পুত্রের লালসার শিকার হয়েছে শিশু কন্যাটি বিশালগড় মহিলা থানায় মামলা করা হয়েছে সুমন ঘোষ নামে এই পাশণ্ডের বিরুদ্ধে পলাতক অভিযুক্ত ঘটনার বিবরণে জানা গেছে গত তেরো জানুয়ারি সিপাহীজলা এলাকার ব্যবসায়ী বিকাশ ঘোষের দোকানে চিপস কিনতে গিয়েছিল শিশু কন্যাটি তখন দোকানে ছিল বিকাশের বখাটের ছেলে সুমন দোকানে নির্জনতা সুযোগে শিশুটিকে ফুসলিয়ে এবং প্রাণের ভয় দেখিয়ে যৌন লালসা সে চরিতার্থ করে ঘটনা আমার নাতনি দোকানে গেছে দোকানে যাওয়ানে ওই পোলট্রি গরম ইয়া ঢুকাইছে ঢুকাইয়া তারপরে সিকেট দিতে না থাপুর দেবো বেজ্যুতি করছে আমার নাতিন দে আমি কিন্তু মেয়েটি বাড়িতে যাওয়ার পর শরীরে ব্যথা হওয়ায় ভয়কে উপেক্ষা করেই বাড়ির লোকজনদের কাছে ঘটনা খুলে বলে এরপর পরিবারের পক্ষ থেকে বিশালগড় মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয় আমার মেয়ে গত তেরো তারিখে দশ টাকা নিয়ে তার দাদুর থেকে চিপ কিনতে গেছে বিকাশ ঘুষের দোকানে হ্যার ছেলে পোলট্রির ফার্মে নিয়ে হ্যার বুকে হাত দেয় এবং বিভিন্ন স্থানে হাত দেয় এবং গুপাঙ্গ মুখে নিতে বাধ্য করেছে ছেলে সুমন ঘুষ হ্যাঁ মেয়েতে কিছু করে না হ্যার বয়স সত্তর হের বয়স বাইশ বছর তো এখন আপনারা কি চাইতেছেন এখন আমরা হ্যার বিচার চাইতেছি এখন কি আপনারা থানাতে কমপ্লেন করছেন হ্যাঁ এখন আমরা থানাতে কমপ্লেন করতে থানা কমপ্লেন নিল থানা কমপ্লেন হ্যাঁ নিয়ে নিল আচ্ছা শুধু এবারই নয় এর আগেও আরও একবার শিশু কন্যাটির উপর নির্যাতন চালিয়েছিল এই বিকারগ্রস্ত যুবক ও সুমন কিন্তু সেই যাত্রায় শিশুর পরিবারের লোকজন কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু এদিনের ঘটনার পর এবার থানার দ্বারস্থ হলেন তারা অভিযুক্ত যুবক পলাতক সুমনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবারের লোকজনের পাশাপাশি সভ্য সমাজের লোকজনও বিউরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা